সেন্ট মেরিজ অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম জানাই। আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম টেন্স সম্পর্কে এবং প্রেজেন্ট টেন্সের বিভিন্ন রূপগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা দেখব পাস্ট টেন্স। প্রথমে আমরা জানবো পাস্ট টেন্স কাকে বলে। পাস্ট টেন্সের বাংলা অর্থ হচ্ছে অতীতকাল, অর্থাৎ যে কাজটি অতীতে হয়ে গিয়েছে সেটি হচ্ছে আমাদের পাস্ট টেন্স। পাস্ট টেন্সেরও চারটি রূপ রয়েছে। প্রথমটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আমরা দেখব পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। অতীতে কোনো কাজ করা হয়েছিল কিন্তু বর্তমানে যার ফল বিদ্যমান নেই সেটি হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ কোন একটি কাজ পূর্বে ঘটেছিল এবং যার কোনো অস্তিত্ব বর্তমানে নেই সেটি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এর স্ট্রাকচার হচ্ছে, প্রথমে আমাদের একটি সাবজেক্ট দরকার হবে, পাস্ট ফর্ম অফ ভার্ব, তারপর আমাদের অবজেক্ট। এখানে আমাদের সাবজেক্ট হিসাবে রয়েছে আই, আমাদের গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তারপর আমাদের টু স্কুল হচ্ছে আমাদের এখানে অবজেক্ট। দ্বিতীয় সেন্টেন্সটিতে তোমরা খেয়াল করো, হি ডিড দ্য ওয়ার্ক, এখানে হি হচ্ছে আমাদের সাবজেক্ট, ডুর ভার্ব টু বা পাস্ট ফর্ম অফ ভার্ব হচ্ছে ডিড এবং অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। তারপরে আমাদের রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোন একটি কাজ কিছু সময় ধরে চলছিল এরূপ বোঝালে সেটি আমাদের ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। আর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তার সাথে আমাদের সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ের ব্যবহৃত হবে, আমাদের ভার্ব ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত হবে এবং আমাদের অবজেক্ট বসবে। যেমন এখানে খেয়াল করো তোমরা, আমাদের সাবজেক্ট হচ্ছে আই এবং আয়ের সাথে আমরা জানি ওয়াজ ব্যবহৃত হয়। একইভাবে আমাদের হি শি ইট এবং আমাদের সিঙ্গুলার নাম্বারের সাথে আমাদের ওয়াজ ব্যবহৃত হবে। এবং আমাদের ভার্ব ওয়ান হচ্ছে গো হচ্ছে আমাদের এখানে ভার্ব ওয়ান অর্থাৎ প্রেজেন্ট টেন্স এবং তার সাথে যুক্ত হয়েছে আইএনজি এবং অবজেক্ট হচ্ছে আমাদের টু স্কুল। একইভাবে আমরা খেয়াল করি দ্বিতীয় সেন্টেন্সটিতে আমাদের ইউ, ইউর সাথে আমাদের ওয়ের বসবে এবং এছাড়া আমাদের প্লুরাল নাম্বার দে অথবা উই এগুলোর সাথে আমাদের ওয়ের ব্যবহৃত হবে। আমাদের ডু হচ্ছে এখানে ভার্ব ওয়ান এবং তার সাথে আইএনজি ব্যবহৃত হয়েছে এবং দ্য অবস দ্য ওয়ার্ক হচ্ছে আমাদের এখানে অবজেক্ট অর্থাৎ ইউ ওয়ার ডুইং দ্য ওয়ার্ক। তারপরে সেন্টেন্সটিতে আছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হবে সেটি হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্যটি হবে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে আমাদের স্ট্রাকচার খেয়াল করো তোমরা, সাবজেক্ট হ্যাড ভার্ব থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর আমাদের অবজেক্ট ব্যবহৃত হচ্ছে, আই হ্যাড গন টু স্কুল, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। আমাদের এখানে সব সাবজেক্টের সাথে আমাদের হ্যাড ব্যবহৃত হবে। তারপরে আমাদের রয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের এখন আমরা জানবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। অতীতকালে কোনো একটি কাজ যখন দীর্ঘ সময় ধরে চলছিল এরূপ বুঝালে আমাদের সেটি ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে, আমাদের সাবজেক্ট হ্যাড, তার সাথে আমাদের বিন, ভার্ব ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত হবে এবং অবজেক্ট যুক্ত হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আই হচ্ছে আমাদের সাবজেক্ট এবং তার সাথে আমাদের হ্যাড বিন গোয়িং টু স্কুল, হি হ্যাড বিন গোয়িং ডুইং দ্য ওয়ার্ক। অর্থাৎ আমাদের এখানে সব সাবজেক্টের সাথে আমাদের হ্যাড ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটু খেয়াল করলে দেখতে পাবে যে আমাদের পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সংজ্ঞার মধ্যে আমাদের কিছুটা পার্থক্য রয়েছে। আমাদের পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্সে
বোঝানো হয় যে কোনো একটি কাজ অল্প সময় ধরে যখন চলছিল, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে যে কাজটি অতীতকালে দীর্ঘ সময় ধরে চলছিল। তাহলে তোমরা তোমাদের বই থেকেও ভালোভাবে খেয়াল করবে এবং মনোযোগ সহকারে পড়বে, তাহলে তোমাদের কাছে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।